আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হয়ে গেছে। নির্বাচনকে কেন্দ্র করে মিটিং মিছিল প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। তেমনি বিধাননগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণদারি এলাকায় সকাল সকাল প্রচার সারলেন বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। হুটখোলা জিপে দক্ষিণদারি এলাকা ঘুরে প্রচার সারেন সব্যসাচী দত্ত। পাশাপাশি আজ শ্যামপুর থেকে 16 কিলোমিটার রাস্তা গড়চুমুক পর্যন্ত বিজেপির প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর সমর্থনে পদযাত্রা করলেন দিলীপ ঘোষ। অন্যদিকে বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজিত বসু লেকটাউন এলাকায় হুটখোলা জিপে করে কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার সারলেন। পাশাপাশি আজ হাওড়ার ইচ্ছাপুর থেকে সালকিয়া পর্যন্ত রোড শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শিবপুর বিধানসভা তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি ও অরূপ রায়ের সমর্থনে। অন্যদিকে হাওড়ার শিবপুর বিধানসভার মৌখালি মাঠে শিবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারির সমর্থনে দীপক অধিকারী ওরফে দেব বলেন, বিজেপিতে সব তৃণমূলেরা চলে গেছেন, ওরা ভগবান বলে কটাক্ষ করেন। পাশাপাশি মনোজের সমর্থনে বলেন, ও খেলার জগতের, তাহলে ওর মনের জোরও আছে মানুষের হয়ে কাজ করবে। এইটা আমার মনে হয় আমার পার্টির স্পোক পার্সন, সে এই সব কথাগুলো উত্তর দিলে ভালো হয়। আমি আমার মনে হয় না আমি অতটা বুঝি বা আমার এই এই কথাটি মন্তব্য রাখা উচিত হবে না, কারণ আমি পুরো ব্যাপারটা জানি না এবং আমার মনে হয় এই দায়িত্বগুলো দলের অন্য নেতাদের আছে, তারা এটা বিষয়ে বেশি বলতে পারবে। এটা দরকার, সত্যি দরকার, কারণ যারা ইয়াং, যারা বাংলার জন্য অনেক করেছে মাঠে, এবং আমার মনে হয় যে বাংলা রাজনীতি এরকম লোকেদের দরকার, আমার দল হোক বা যে কোনো দল হোক, যারা মানুষের হয়ে কাজ করতে চায় নিঃস্বার্থভাবে, যারা স্পোর্টসম্যান স্পিরিট যাদের মধ্যে বা যাদের রক্তের মধ্যে আছে, সেরকম ছেলেদেরকে আসা উচিত এবং আমার মনে হয় আরও ইয়াং জেনারেশন আসা উচিত। কারণ মানুষকে আমি চিনি, পার্সোনালিও চিনি, ও কাজ করার ছেলে, পালিয়ে যাওয়ার ছেলে নয়। তো আমি তো ভগবান নই, আমার মধ্যে বিজেপিতে সব ভগবানরা চলে গেছে, তারা বলতে পারবে যে 30টার মধ্যে কটা সিট জিতবে। আমরা তো মানুষ, মানুষ হিসেবে বলতে পারি যে আজকে দাঁড়িয়ে 1 ভোটে জিতা, 1,000 ভোটে জিতা, 1 লাখে ভোটে জিতা, এক, এটা শুধু আমার দলের কথা নয়, এবং প্রত্যেকটা দলে আমার মনে হয় যে জেতা ইজ জিতা। এই যে বেশি খাওয়ার চক্করে বেশি নম্বরে জেতার জন্যই এত ঝামেলাগুলো হয়। আমার মনে হয় কি, সবাইকে একটাই কথা বলি, কে মানুষের উপরে ছেড়ে দিন, মানুষ যেইটা বলবে যেটা ভাববে তারপরে ভোটটা দেবে। এবং আমি যেটা মঞ্চে বললাম যে আমি সত্যি পুরুলিয়া সব জায়গা গেছি, সব জায়গায় আমার একটাই জিনিস মনে হয়েছে যে মানুষ দলের প্রতি আছে, দলের সঙ্গে আছে। এখনই একটা রোড শো করে এলাম, বিপুল মানুষ এখান থেকে আস্তে আস্তে লেট হল, তো মানুষ এখনও দিদির সঙ্গে আছে।